অগণিত শুকর সুজুদ যে রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মুসলমানের করে জন্ম দিয়ে মুসলমান বানিয়েছেন, সেজন্য মহান স্রষ্টা রব্বুল আলমিনের দরবারে কালেমাতুর শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের ঘরে জন্ম হওয়া এটা আল্লাহ তাআলার বিরাট এক ফজল ও করম। অনেক মানুষ, আমি ইন্ডিয়াও বয়ান করেছি, অনেক মানুষ মুসলমান হতে চায় কিন্তু মুসলমান হতে গেলে বাবার থেকে বিচ্ছিন্ন হতে হয়, মা বাবা সকল থেকে বিচ্ছিন্ন হতে হয় এবং তার সম্পত্তি থেকে বিচ্ছিন্ন হতে হয়, লা ওয়ারিশ হয়ে যায়। এজন্য অনেকে ইচ্ছা থাকার পরেও কিন্তু অনেক মানুষ মুসলমান হতে পারে নাই। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে মুসলমান বানিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। এই জন্যই কবি বলেছেন, শুকরে হকতা বলো যে সুমার গুজারি না বাসা দুয়েকে আজহাজার, যে কোনো মানুষ যদি আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে তাহলে তার লক্ষ বছর চলে যাবে, হাজার বছর চলে গেলেও যদি আল্লাহর শুকরিয়ার নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে তাহলে কী করতে পারবে না, শেষ করতে পারবে না। তো যাই হোক, রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানালেন। মুসলমান বানানোর পরে সর্বপ্রথম বান্দার উপর যেই কর্তব্য সেটা হলো বান্দার উপর পাঁচ নামাজ ফরজ হয়, কথা বলেন ঠিক নি ঠিক। একজন সাবালক হওয়ার পরেই বা একজন অমুসলিম থেকে মুসলমান হওয়ার পরেই সে যখন ওই কালমা শরীফ পড়বে ওই অক্ত তার উপর ফরজ হয়ে যাবে, কথা বলেন ঠিক নি। এই জন্য রাব্বুল আলামিন নামাজ সম্পর্কে বহু আয়াত কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিস আল্লাহর নবী এরশাদ করেছেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের অসংখ্য গণিত হাদিস থেকে আমি আপনাদের সামনে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি, কালামে পাকের ছোট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কোরআন এবং হাদিসের এই আলোকে কিছু কথা বলার জন্য ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আল্লাহর নবী কি বললেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো, হে আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো, হাসরের ময়দানে সর্বপ্রথম তোমার কাছ থেকে যে হিসাবটা নেওয়া হবে এটা হলো নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে, যেহেতু হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সুতরাং নামাজের গুরুত্ব কত, ফজিলত কত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ বলেন, মৃত্যু হওয়ার পরে কিছু লোক জান্নাতে চলে যাবে, কিছু লোক জাহান্নামে চলে যাবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মৃত্যু হওয়ার পরে দল হবে দুইটা, কয়টা দল হবে? দুইটা। বাংলাদেশে দলের অভাব নাই, তরিকার অভাব নাই, পীরের অভাব নাই, কথা বলেন ঠিক নি। কিন্তু মৃত্যু হওয়ার পরে দল হবে দুইটা, একটা হবে ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর, একটা হবে জান্নাতের দল আর একটা হবে জাহান্নামীর দল। জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ বলেন ওই জান্নাতের আর জাহান্নামের মাঝখানে পার্টিশন দেওয়া হবে, গ্লাসের পার্টিশন। জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে দেখে চিনে ফেলবে, জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে দেখে চিনবে।
তখন ওই জান্নাত আর জাহান্নামীদের মধ্যে একটা আলোচনা হবে, একটা আলোচনা হবে, কথোপকথন হবে। আল্লাহ বলেন কথোপকথন কি হবে শুনে রাখো, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ বলেন জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে আরাম আয়েশে থাকবে, জাহান্নামীরা যখন দাউ দাউ করে সেই জাহান্নামের আগুন জ্বলতে থাকবে, জাহান্নামীদেরকে সেই আগুনের মধ্যে যখন নিক্ষিপ্ত করা হবে, তখন জান্নাতি ব্যক্তি ওই জাহান্নামী ব্যক্তিকে দেখে চিনবে আর বলবে, মা সালাকা কুম ফি সাকার, ও দুস্ত আমার তুমিও তো মুসলমান ছিলে, কাফেরের কথা তো বাদ, কারণ কাফের তো বিনা হিসাবেই জাহান্নামে যাবে, কিন্তু মুসলমানদের হিসাব নিকাশ আছে না? নাই। মুসলমানদের হিসাব নিকাশ আছে বাবা, হিসাব দিতে হবে। ওই জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে আসলে কেন? দুনিয়ার মধ্যে তো তোমার সম্মান কম ছিল না, বরত্ব কম ছিল না, নেতাও তো বড় ধরনের নেতা ছিলে, ইজ্জত সম্মান তোমার ভালো ছিল, রাস্তা দিয়ে হাইটা গেলে তোমার পিছনে কত কর্মী থাকতো, তোমার বংশমর্যাদাও অনেক বড় ছিল, মা সালাকা কুম ফি সাকার, আজকে জাহান্নামে আসলে কেন? কারণটা কি? জাহান্নাম ব্যক্তি সেই কথার উত্তর দিয়ে বলেন, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী ব্যক্তি বলবে, দোস্ত দুনিয়ার মধ্যে তোমার সাথে আর আমার সাথে একই চাষ্টলে বৈশা চা খাইতাম, কিন্তু যখন নামাজের সময় হইত, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মিনারে আজান দিয়ে দিত, মাইকের আওয়াজটা আসার সঙ্গে সঙ্গে, আজানের আওয়াজটা আসার সঙ্গে সঙ্গে, ও দোস্ত তোমাকে আর চাষ্টলে রাখতে পারতাম না, তুমি বলতা নামাজের সময় হয়ে গেছে, আর আজ কথাবার্তা বলা যাবে না, তুমি মসজিদে চলে যাইতা আর আমি মসজিদে বৈশা চাষ্টলে বৈশা গপ্প গুজার করতাম, তুমি মসজিদে যাইতা আমি মসজিদে যাইতাম না, তুমি নামাজ পড়তা আমি নামাজ পড়তাম না, আছে না নাই? বন্ধু বান্ধবের মধ্যে কত বন্ধু আজান দেওয়ার পরে মসজিদে চলে আসে, আর কত বন্ধু আজান দেওয়ার পরেও চাষ্টলে বসে থাকে, আছে না নাই? হাসরের ময়দানে ফয়সালা হওয়ার পরে দুইজন কথাবার্তি বলবে, জাহান্নামী ব্যক্তি বলবে, কালু লাম নাকু মিনাল মুসাল্লি, ও দোস্ত সবই আমার ঠিক ছিল, কিন্তু একটা জিনিস ছিল না, সেটা হলো আমি মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। কবি বলেন, স্বর্গ দূরের বদ্ধ তালা খুলতে যদি চাও, স্বর্গ দূরের বন্ধ তালা খুলতে যদি চাও, পৃথিবীর মুসলিমেরা নামাজ পড়তে যাও, ওরে নামাজ হলো খোদার সাথে নিত্য দিনের মেরাজ, অক্তমতে পড়লে নামাজ হয় না খোদা নারাজ। কথা বলেন ঠিক নি? ঠিক না? ওরে নামাজ পড়ে, ওরে নামাজ পড়ে মুনাজাতে কান্দেন, যে কান্দে যে নামাজি, জাহান্নাম থেকে মুক্ত করে বানাইও জান্নাতি, জাহান্নাম থেকে মুক্ত করে জানা বানাইও জান্নাতি, ওরে নামাজের ওয়াক্ত হলে মসজিদেতে যায়, নামাজের ওয়াক্ত হলে মসজিদেতে যায়, নামাজেতে সুখ শান্তি খুঁজে তারা পায়, নামাজেতে সুখ শান্তি খুঁজে তারা পায়, ওরে কষ্ট করে নামাজ পড়ে যেসব মুসলমান, ওরে কষ্ট করে নামাজ পড়ে যেসব মুসলমান, হাসরেতে পাবে তারা ইজ্জত সম্মান, হাসরেতে পাবে তারা ইজ্জত সম্মান, ওরে নামাজ পড়ে মোনাজাতে কান্দে যে নামাজি,
জাহান্নাম থেকে মুক্ত করে বানাইও জান্নাতি। কথা বলেন ঠিক নি ঠিক না? যারা নামাজ পড়ে তারা ইস্তেগফার করে, যারা নামাজ পড়ে তারা আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, যারা নামাজ পড়ে না ইস্তেগফার করে না আল্লাহর কাছে মাফও তারা চাইতে পারে না। কথা বলেন ঠিক নি ঠিক না? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়ানাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরাও ওয়ালা বুরহানাও ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালদ। বিশ্বনবী হাদিসের মধ্যে বর্ণনা করেন নামাজ পড়লে লাভ কি হবে, নামাজ না পড়লে ক্ষতি কি হবে, নামাজ পড়লে কাদের সাথে তুমি জান্নাতে যাইবা, নামাজ না পড়লে তুমি কাদের সাথে জাহান্নামে যাইবা। এই আলোচনা করতে গেলেও অনেক সময় ইমামের ইমামতি চলে যায়। কথা বলেন ঠিক নি ঠিক না? কিছুদিন আগে ফেসবুকে দেখলাম ওই নোয়াখালীর এক ইমাম সুদের বিরুদ্ধে বয়ান করার কারণে এরপর ইমামের চাকরি তো গেছেই, অপমানিত পর্যন্ত হইতে হয়ে। আজকে এমন এক সমাজের মধ্যে আমরা বাস করি, কোরআনের কিছু আলোচনা করা যায় আর কিছু আলোচনার দিকে চাইলেই বলে হুজুরে এত কড়া কথা বলল কিনা আছে না নাই। ও বাবা ডাক্তারের কাছে যাওয়ার পর তোমার ডাক্তার বলেছে রক্ত পরীক্ষা করতে হবে, বিভিন্ন ধরনের পরীক্ষা দেয়, এখন পরীক্ষাতে যদি তোমার রোগটা ধরা পড়ে তুমি বলে মনে শুকরিয়া আদায় করো ডাক্তার সাহেব, আপনি খুব ভালো ডাক্তার, কত ডাক্তারের কাছে গেলাম রোগটা ধরতে পারলো না, আপনি রোগটা ধরেছেন, রোগ বুঝা ওষুধ দিলে বেশি খাওয়া লাগে না, অল্প ওষুধেই চিকিৎসা করলেই ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক নি ঠিক না? ইমাম সাহেব বর্ণনা করে তোমার কোন ঘুষ আছে, তোমার আত্মার মধ্যে কোন, তোমার রুহুর মধ্যে কোন রোগটা আছে, ইমাম সাহেব ওই রুহুর রোগ বুঝা বয়ান করে, বয়ান যদি তোমার ভালো লাগে না তাহলে বুঝতে হবে তোমার কপাল পড়ে গেছে। আর ইমাম সাহেবের বয়ান থেকে তুমি যদি শিক্ষা গ্রহণ করো, ইমাম সাহেব যেই বয়ান করেছে সেই দুষ্টটা আমার মধ্যে যেহেতু আছে এটা সংশোধন হয়ে যায়। কথা বলেন ঠিক নি ঠিক না? বিশ্বনবী বলেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা। আল্লাহর নবী বলেন যারা পাঁচ নামাজ পড়বে হাসরের ময়দানে তার জন্য নূর হয়ে যাবে। মানুষ যখন মৃত্যু হয়ে অন্ধকার কবরে চলে যায়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল কবরু রওযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী বলেন কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে বাবা, আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কিছুদিন পূর্বে ফেসবুকে দেখলাম আল্লাহর ওলি বুখারি শরীফ পড়াইতেন মারা গেলেন, তার কবরের মধ্যে সুগরান, কিছুদিন পর পর তার কবরের মধ্যে সুগরান। ইমাম বুখারি মারা গেল, মাটি দেওয়ার পর তার কবর থেকে সুগরান আছে না নাই? আর আল্লাহর এমন কিছু বান্দা মারা যায়, মারা যাওয়ার পরে দেখা যায় তার কবর থেকে দোয়া ওরে, তার কবর থেকে আগুন জ্বলে। আমার বাড়ি ময়মনসিংহ ফুলপুর, ওই ফুলপুরের দন্তার এক ঘটনা, এক চেয়ারম্যান সাহেব মারা গেল, চেয়ারম্যান সাহেব ছিল বড় খারাপ, ভালো লোক ছিল না, সরকারের টাকা মাইরা খাইতো, হালাল হারামের চিন্তা করতো না, যা পাইতো তাই খাইতো, যা পায় তা খায় এটা হলো ছাগলের খাসিলত, যা পায় তা খায় এটা হলো কুকুরের খাসিলত, মানুষ কোনোদিন যা পাতা খাইতে পারে না, মানুষের খাবার হলো হালাল, হারাম খাওয়া যাবে না, আর পশুর খাবার হলো হারামও খাইতে পারে হালালও খাইতে পারে, কোনো নিষেধ বাধা নাই, আসেনি নিষেধ বাধা নাই। ওই লোক সে নামাজ তো পড়তই না, বরং নেকের কাজও করতো না মারা যাওয়ার পর। কিছু লোক আমাদের সমাজের মধ্যে পাওয়া যায় যারা বলে মরার পরে যা ইচ্ছা হবে হবে নি, এটা মরার পরের কথা, মৌলবীদের কথা বিশ্বাস করে দুনিয়াতে কষ্ট কইরা নামাজ পড়া যাবে না, মৌলবীদের কথা কষ্ট শুই না, সারাদিন উপাস থেকে রোজা রাখা যাবে না, টাকা পয়সা খরচ করা হজে যাওয়ার দরকার নাই, এমন কিছু মুসলমানও আছে না নাই? মারা যাওয়ার পরে কবর থেকে দাও দাও করে আগুন জ্বলে, মাদ্রাসার উস্তাদদেরকে যা বলে হুজুর আমার কবর, আমার আব্বার কবরের মধ্যে আগুন জ্বলে,
তখন মাদ্রাসার হুজুর বলে তোমার আব্বা যদি ভালো আমল করতো কবরটা জাহান্নাম হইত না জান্নাত হয়ে যাইত। ভালো কাজ করে নাই ছেলে বলে হুজুর যা হওয়ার তো হয়ে গেছে ব্যবস্থা করেন। হুজুর মাদ্রাসার ছাত্রদেরকে নিয়া পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করিয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পর কবরের আগুন বন্ধ হয়ে গেল। কিন্তু উপরের আগুন বন্ধ হলো, ভিতরের আগুন বন্ধ হলো, কি হলো না আমার মাওলাই জানে। কথা বলেন ঠিক নেই। আল্লাহর নবী বলেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করবে, হেফাজতের মানে হলো পাঁচ ওয়াক্ত নামাজ যে সময় মতো আদায় করবে তার জন্য কবরটা নূরে ভরপুর হয়ে যাবে। আমার এক আত্মীয় মারা যাওয়ার পূর্বে তার ছেলেদেরকে মেয়েদেরকে ডেকে বলল, অন্ধকার কবরে যাতে আমার খুব ভয় হয়, যেই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, কারেন্টের কোনো যোগাযোগের ব্যবস্থা নাই, বিদ্যুতের ব্যবস্থা নাই, আসেনি। ও বাবা একটু মুহূর্ত মসজিদের মধ্যে কারেন্ট চলে গেলে ছটফট করতে থাকো, ইমাম সাহেবকে বলো তাড়াতাড়ি জেনারেটরের ব্যবস্থা করো, ফ্যানগুলা সাল্লা না কেন। ও বাবা যেই কবরের দিকে রওনা করেছো ওই কবরের মধ্যে সাথী নাই, বাতি নাই, বিছানা নাই, কিছু নাই রে বাবা, যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। আজকে বিশ্বের যে কোনো প্রান্তে চলে গেলে ইমোর মাধ্যমে কথা বলা যায়, ছবিও দেখা যায়, কথা বলেন ঠিকই। কিন্তু তোমার আদরের বাবা চলে গেল, মা চলে গেল, কই কোনোদিন তো খবর নেওয়াও গেল না, দেওয়াও গেল না। এমন একটা জিনিসের মধ্যে আমরা চলে যাব যেই কবরের মধ্যে যাওয়ার পরে কোনো যোগাযোগের ব্যবস্থা নাই, আসেনি। তাহলে ওই কবরের মধ্যে যাব, কবরের আমল করে যাইতে হবে রে বাবা। কবরের আমল যদি তোমার কাছে না থাকে ধরা খাইবা কি খাইবা না। আজকে আমি কালীগঞ্জ হাক্কানি মসজিদের খতিব, ওখান থেকে যখন আপনাদের এলাকাতে আসার ইচ্ছা পোষণ করেছি, আসার আগেই আমার প্রয়োজনীয় জিনিসগুলো সামানাগুলি গুছাইছি, পকেটের মধ্যে দেখেছি আমার আসার মতো যাওয়ার মতো বাড়া আসেনি, কথা বলেন ঠিক নেই। আপনারা যখন ঢাকায় যান বা কোথাও সফর করতে যান আগে চেক করেন পকেটের মধ্যে টাকা আসেনি, কারণ টাকা না থাকলে বেইজ্জতি হওয়া লাগবে, যাওয়া যাবে না, কথা বলেন ঠিক নেই। এটা বাবা তুমি বুঝলা, টাকা ছাড়া যাওয়া যাবে না, যাওয়া যাবে না। ইচ্ছে করলে তুমি হেঁটেও যেতে পারো, তারপরেও তুমি বাড়ির থেকে টাকা না নিয়ে বাহির হও না। ও কবরের দিকে রওনা করেছো, কবরের কোন সামান নিয়ে রওনা করেছো একটিবার চিন্তা করছো নিরে বাবা। ফামাইয়া মাল মিসকাল জাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া মাল মিস ও বাবা, দুনিয়ার মধ্যে যদি জাররা পরিমাণ নেকের কাজ করো হাসরের মধ্যে সেটা দেখতে পারবে, জাররা পরিমাণ যদি গুনার কাজ করো সেটাও হাসরের মধ্যে দেখতে পাবে কি পাবে না, হাসরের ময়দানে দেখতে পারবে। আর সেদিন বান্দা বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও আলা কাবীরা। বান্দাকে যখন আমলনামা দেওয়া হবে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আমার বাবাজিরা, কোরআন থেকে কথা বলতেছি, ইমাম সাহেব আছে, অনেক আলেম ওলামা আছে, ঘটনা বলা আমার উদ্দেশ্য না, কারণ সবচেয়েতে সুন্দর বয়ান হলো আমার আল্লাহর বয়ান, কথা বলেন ঠিক নেই। আজকে কোরআনের আলোচনা সমাজে কমে গেছে, কিভাবে মার্কেট পাওয়া যায়, ভাইরাল হওয়া যায়, সেই বয়ানগুলি চলে, মানুষে বাহ বাহ বলে, বাড়িতে যাওয়ার পরে যদি জিজ্ঞেস করা হয় কি বয়ান করেছে কয় বলতে পারি না, তবে বক্তার কণ্ঠ অনেক সুন্দর, বাবভঙ্গি অনেক সুন্দর, কিন্তু আসল কথা বুঝে না, কথা বলেন ঠিক নেই ঠিক না। হাসরের ময়দানে আল্লাহ বলবেন ইকরা পড়ো কিতাবটা, তুমি তোমার আমলনামা পড়ো। এখানে কিতাবের দ্বারা কোনো কিতাবের কথা উল্লেখ করা হয় নাই, বরং তোমার একটা ডায়েরি, তোমার একটা আমলনামা লিপিবদ্ধ করা হচ্ছে, হাসরের ময়দানে তোমার ডায়েরি তোমার হাতে দেওয়া হবে। আজকে এখানে বয়ান করতেছি
এই যে ইউটিউবের মাধ্যমে বয়ানটা সারা বিশ্বের মধ্যে দেখতে পাবে, কালীগঞ্জ হাক্কানি মসজিদে প্রতিদিন প্রতি শুক্রবারের বয়ানগুলি ভিডিও করা হয়। প্রতি শুক্রবারে যখন বয়ান করে ভিডিও করা হয়, এরপরে বয়ানের পরেও যদি আপনি ইচ্ছা করেন ওই ইউটিউবের মধ্যে যাইয়া এস এম ডাকা যদি আপনি লেখেন, সমস্ত বয়ানগুলি আমার পেয়ে যাবেন। ইউটিউবের মধ্যে ঢুকলেই বিভিন্ন বক্তার বয়ান পাওয়া যায় কি যায় না, কীভাবে হাত নাড়াইতেছি, কীভাবে কথা বলতেছি, সব কিছু ভিডিওর মধ্যে যদি দেখা যায়। ও বাবা কে রহমানকা তিমি ইয়ালমু নামাতাফালু, আমার আপনার সমস্ত কাজগুলি গুনার কাজগুলিও ভিডিও করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, সমস্ত নেকের কাজগুলিও ভিডিও করা হচ্ছে। হাশরের ময়দানে যখন তোমার সামনে দেওয়া হবে, আল্লাহ তাআলা যখন বলবেন ইকরা পড়ো কিতাবাকে, তুমি তোমার কিতাব পড়ো, প্রশ্ন করতে পারেন হুজুর জীবনে তো মাদ্রাসায় পড়ি নাই, আরবি পড়ি নাই, সেখানে জান্নাতের মধ্যে বা জাহান্নামের মধ্যে ওখানে তো আরবি কিতাব দেওয়া হবে, পড়বে কিভাবে? আল্লাহ তাআলা যখন বলবেন ইকরা তুমি পড়ো, পড়ো, কথা বলার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা লোক শিক্ষিত হয়ে যাবে, তার আমল নামা পড়ার মতো তার যোগ্যতা হাসিল হয়ে যাবে। বান্দা যখন দেখবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলেন তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। ও বাবা বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করো, সারাদিনে কয়টা গুনার কাজ করলা, কয়টা নেকের কাজ করলা, কয় হুজুর নেকের কাজ তো বালাই করি, শুধু নামাজটা সে না করি না। ও বাবা নামাজ না পড়লেই তো সব কিছু ধ্বংস করে দিলে। আল্লাহর হাবিব বলেন না ইমান আলিমাল্লা আমানাতালাহু ওয়ালা সালাত আলিমাল্লা তুহুরালাহু ওয়ালা সওয়ালা দিন আলিমাল্লা সালাতালাহু। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যার আমানতদারি নাই তার ঈমান নাই, যার পবিত্রতা নাই তার নামাজ নাই, যার নামাজ নাই তার দ্বীনই তো নাই। আপনি যদি বলেন আমি নামাজ না পড়লে কি হবে, আমি বড় মুখ মুত্তাকি, আল্লাহর নবী বলেন লা সালাতা লিমাল্লা লা দীন লিমাল্লা সালাতালাহু, যার নামাজ নাই তার দ্বীন নাই, যে নামাজ পড়ে না সে দ্বীনের পথে নাই। এখন তুমি যদি বলো নামাজ না পড়লে আমি বড় শক্ত মুত্তাকি, তাহলে হয়তো তুমি মিথ্যাবাদী নয় তো বিশ্ব নবী মিথ্যাবাদী। এখন তোমার বিবেককে প্রশ্ন করো কে মিথ্যাবাদী হবে, কে হবে? যে বান্দা বলে নামাজ না বললে আমি বড়ই মুত্তাকি, ওই লোকটা মিথ্যাবাদী, কারণ আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না, কথা বলেন ঠিক নেই, ঠিক না? আল্লাহ বলেন হাশরের ময়দানে হিসাবের জন্য তুমি যথেষ্ট হয়ে যাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, মানে ইহতাদা ফাইন্নামা ইহতাদি লিনাফসিহি ওয়ামান দাল্লা ফাইন্নামা ইউদিল্লু। আল্লাহর আল্লাহ পাক বলেন তুমি যদি ভালো কাজ করো তোমার মঙ্গলের জন্যই করলা, একটা মানুষও যদি আল্লাহর কুদরতের পায়ে সেজদা না দেয় আল্লাহর আল্লাহিয়তের মধ্যে কোনোদিন কমতি হবে না, কথা বলেন ঠিক নেই, ঠিক না? দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর হুকুম মানে আল্লাহর বরত্ব বাবা বাড়বে না। সুতরাং যখন তুমি এবাদত করবা, এই এবাদতটা তুমি করলা তোমার নিজের জন্যই করলা। এবাদত করে মানুষে কার জন্য? বলে আল্লাহর জন্য, না না, বরং এবাদত হলো নিজের জন্য। যেই সিকারনি ওই সিবারনি না মানে তো করকে দেখ, জান্নাত বি হ্যাঁ জাহান্নাম বি হ্যাঁ, না মানে তো মরকে দেখ, আমল সে জিন্দগি বন্দি হ্যাঁ, জান্নাত বি জাহান্নাম বি খাকি ফিতরত মে না নুরি হ্যাঁ না নারী। বিকুক চেয়ারম্যান সাহেবের কাছে যায়, চেয়ারম্যান সাহেবকে বলে চেয়ারম্যান সাহেব আপনি বড় ভালো মানুষ, ক যাও যাও এখন টাকা নাই, ক টাকা না দিলেও আপনি অনেক ভালো, যদি আপনি ভালো না হইতেন বারবার মানুষের আপনাকে ভোট দেওয়া চেয়ারম্যান বানাইতো না। চেয়ারম্যান বিকুক চেয়ারম্যানে কয় টাকা নাই এখন চলে যাও, কোনা চেয়ারম্যান সাহেব আপনার আব্বাও ভালো মানুষ ছিল, আপনার আব্বার কাছে কোনো দিন কোনো বিকুক আসলে কোনো হাজতের হাজতের প্রয়োজনে আসলে কেউ খালে হাতে আপনার আব্বা ফিরত
ফেরত দিত না। চেয়ারম্যান বলে বারবার যখন এত প্রশংসা আমার করে তাহলে এই ভিক্ষুককে কিছু টাকা দেয়া দাও। ভিক্ষুককে যখন 1000 টাকা দেওয়া হয় ভিক্ষুক আর চেয়ারম্যানের প্রশংসা করে না, লম্বা করে একটা সালাম দিয়া চেয়ারম্যানের কাছ থেকে বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক। এখন আপনার দিলকে প্রশ্ন করেন, এতক্ষণ ভিক্ষুক যে চেয়ারম্যানের প্রশংসা করেছে উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল কিছু মাল কামানোর। ওই টাকা যখন সে পেয়ে গেছে আবার আর নিজের চেয়ারম্যানের প্রশংসা করে না, ওই প্রশংসাটা করছে ভিক্ষুক নিজে কিছু পাওয়ার জন্য। আল্লাহ বলেন মানি হিতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইউদিল্লু। আল্লাহ বলেন তুমি যদি ভালো কাজ করো ও ভালো কাজের ফসল তুমি পাবে, এটার বদলা তুমি পাবে, আর যদি মন্দ কাজ করো মন্দ কাজ তুমি পাবে। হাশরের ময়দানে যখন বান্দা তার কিতাবটা পড়বে, কিতাবটা পড়ার পরে বান্দা চিৎকার দিয়ে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা। বান্দা যখন বলবে কোথায় কবির রজনীতে একটা গুণা করেছিলাম কেউ দেখে নাই, আমি মনে করেছিলাম কেউ দেখে নাই কিন্তু দেখে আমার কে। বান্দা যখন নেকের কাজ করে আল্লাহ দেখে, কবির রজনী রুইটা অজু কইরা ঠান্ডা দিনে মুরব্বী মানুষ যখন তাহাজ্জতের নামাজ পড়ে কেউ দেখে না, স্ত্রীও দেখে না কিন্তু ওই ইবাদত করতেছে এটা দেখে কে। বান্দা যখন রাত্রিবেলায় গুনার কাজ করে, গোপনে গোপনে সুদ খায়, গোপনে গোপনে ঘুষ খায়, হারাম খায়, দুনিয়ার অনেকেই জানে না কিন্তু জানে আমার কে। ও আল্লাহ সব কিছু দেখতেছে। হাশরের ময়দানে যখন বান্দা দেখবে আর এত গুণা তো আমি করি নাই, এত অনেক কাজ তো আমি করি নাই, এত অনেক হলো কোথা থেকে, এত গুণা হলো কোথা থেকে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা। মালি হাদাল কিতাব, বান্দা বলবে আল্লাহ এটা কেমন একটা কিতাব দিলা, লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। ছোট্ট থেকে ছোট্ট, জাররা থেকে জাররা পরিমাণ গুণা করেছি তাও দেখি আজকে ডায়েরির মধ্যে উল্লেখ আছে। ছোট্ট থেকে ছোট্ট, জাররা পরিমাণ একটা নেকের কাজ করেছিলাম তাও দেখি আমার ডায়েরির মধ্যে উল্লেখ আছে। এটা দেখার পর বান্দা অস্বীকার করবে, বান্দা তখন আল্লাহর দরবারে বলবে আল্লাহ এত গুণা তো আমি করি নাই, তোমার ফেরেশতারা বেশি লেগেছে। কারণ আসামি যখন ধরা খায় আকাম করার পরে অস্বীকার করে কি করে না, অস্বীকার যখন করবে আল্লাহ তখন বলবেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবেন ফেরেশতারা ওর মুখটা বন্ধ করে দেয়, মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে, মুখটা বন্ধ হয়ে যাবে। আল্লাউমা নাখতিমু আলা আফওয়াহিম, সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আইদিন শব্দের অর্থ হলো হাত, অত কাল্লিমুনা কথা বলবে। হাশরের ময়দানে জবানটা যখন বন্ধ হয়ে যাবে আমার হাত আপনার হাতগুলি আল্লাহর দরবারে সাক্ষী দিবে। কোন হাত দিয়া ঘুষ খাইছো, কোন হাত দিয়া সুদের টাকা ধরেছো, কোন হাত দিয়ে ঘুষ খাইছো, কোন হাত দিয়ে অপকর্ম করেছো, সব কিছু আল্লাহর দরবারে প্রকাশ পেয়ে যাবে। কোন হাত দিয়া কোরআন শরীফ ধরেছো, ওই হাতের দ্বারা যদি নেক কাজ করে থাকো তাও প্রকাশ পেয়ে যাবে, গুনাহ করলেও প্রকাশ পেয়ে যাবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন তোমার মুখটা যখন মোহর মেরে দেওয়া হবে শুধু তোমার হাত নয় বরং তোমার পাও তোমার বিরুদ্ধে সাক্ষী দায়ের করবে। অন্য অন্য আয়াতের মধ্যে বলা হয়েছে জুলুদুহুম, শরীরের চামড়াগুলি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দায়ের করবে।
সেদিন কি আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসি, আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো যেদিন কাউকে আর কেউ উপকার করতে পারবে না, আল্লাহ বলেন ওই দিনকে ভয় করো, ওই দিন যদি তোমার ভয় থাকে তাহলে অবশ্যই তোমার পাঁচক নামাজ পড়তে হবে। আল্লাহর নবী বলেন মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা, যে ব্যক্তি পাঁচক্ত নামাজ পড়বে কবরটা আলোকিত হয়ে যাবে, কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। অবুরহান, আল্লাহর নবী বলেন যারা নামাজ পড়বে নামাজই ব্যক্তির জন্য জান্নাতের একটা সার্টিফিকেট হয়ে যাবে। ইমাম সাহেবকে ইন্টারভিউ নেওয়ার আগে বলে হুজুর আপনার কাগজপাতিগুলি জমা দিয়েন, আপনার দলিলপত্র যা আছে এটা জমা দিয়েন, জমা দেওয়ার পরে ইন্টারভিউ নেওয়া হয়, আগে ইন্টারভিউ নেওয়া হয় না, তখন যখন আপনাকে জান্নাতে দেওয়া হবে একটা সার্টিফিকেটের প্রয়োজন আছে না নাই। বুরহান শব্দের অর্থ দলিল, আপনি যে জান্নাতবাসী হবেন একটা দলিলের প্রয়োজন আছে। আল্লাহর নবী বলেন যারা পাঁচক্ত নামাজ পড়বে ওই নামাজিদের জন্য একটা সার্টিফিকেট দেওয়া হবে। কিসের সার্টিফিকেট? জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন সত্যিই যে কঠিন যেটা হাসরের ময়দানে হবে, ওই হাসরের ময়দানে বান্দাকে নাজাত দেওয়া হবে। ওই যে রবি আজকে জায়গা অনেক দূরে আছে, হাসর মাঠে পড়বে তাহা মাথার অর্ধ হাত কাছে, এত নিকটে পড়বে বলে লাগবে ভীষণ তার, এত নিকটে পড়বে বলে লাগবে ভীষণ তাপ, পাইবে সাজা সেই তাপেতে যাহার যেমন পাপ, ওরে গুনাগারের মাথার মগজ পড়বে গলে গলে, কারো হাঁটু কারো মাথা ডুববে গামের জলে, হাবু ডুবু খাইবে তাতে ডুববে কারো মাথা, কিন্তু মুমেন বান্দা পাবে আর সে নিচে ছায়া, দুজকের ওই কূপ তাহাকে মায়ে হামিন কয়, ওরে সেই ভয়ানক কূপের পানি গরম অতিশয়, দুজগবাসী কাতর হয় দারুণ পিপাসায়, পানি পানি করবে সেটাই করবে হাই রে হাই, ওরে সেই যে কূপের পানি তখন তাদের এনে দেবে, দুজগবাসী পরম খুশির সঙ্গে তাহা পিবে, অত সেই কূপের পানি এমন গরম চুট, উল্টে যাবে নাক বরাবর তাদের উপরের ঠোঁট, ওরে নিম্ন উদর ঝুলে পড়বে নাবি বরাবর, নারী বুড়ি গলে গলে পড়বে অতঃপর, এমন একটা আজাব আপনাকে দেওয়া হবে। এরপর আল্লাহর নবী বলেন আর যে ব্যক্তি নামাজ পড়বে না, ওমান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, বেনামাজির জন্য কবরটা নূর হবে না, বেনামাজির জন্য কোনো আলো দলিল থাকবে না, বেনামাজি হাসরের ময়দানে নাজাত পাবে না, আর বেনামাজির অবস্থা কি হবে? মা কারুনা ওয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খাল, আল্লাহর নবী বলেন মা মানে সাথে, কারুন মানে কারুনের সাথে, বেনামাজির হাসর হবে কারুনের সাথে, ওয়া কারুনা ওয়া ফিরাউনা, আল্লাহর নবী বলেন বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে, ওয়া উবাই ইবনে খাল, যত মুনাফিক ছিল মুনাফিকের সর্দার ছিল উবাই ইবনে খাল, আল্লাহর নবী বলেন যারা নামাজ পড়বে না বেনামাজির হাসর হবে উবাই ইবনে খালফের সাথে। ও বাবা তোমার হাতে পায়ে দুরা বলে যায়, তুমি যদি জান্নাতে যেতে চাও ওই মুনাফিকদের সাথে, যদি জাহান্নামে না যেতে চাও ওই ফেরাউনের সাথে, যদি জাহান্নামে না যেতে চাও এখন থেকে তওবা করো, আদা করো, আজকে থেকে এক বক্ত নামাজ আমরা আর ছেড়ে দেব না। আদা করা যায় কি যায় না? কে কি আজকে দেখে পাঁচক্ত নামাজ পড়বো, হাতটা উঠে আমার মাওলাকে দেখিয়ে দেই, আল্লাহ তোমার বান্দারা ওয়াদা করেছে পাঁচক্ত নামাজ পড়বে, আল্লাহ তুমি সবাইকে আল্লাহ পাঁচক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। সময় শেষ হয়েছে, একটা কথা বলে যাই,
হাক্কানি আঞ্জুমান কিসের দাওয়াত দেয়? অনেক অনেকে এটা নিয়ে মন্তব্য করে বাবা, হাক্কানি আঞ্জুমান চারটা দাওয়াত দেয়। নাম্বার এক হলো বিনা কাজায় পাঁচ ওয়াক্ত নামাজ, নাম্বার দুই হলো বিনা কাজা ওজিফা, ওজিফার মধ্যে কি পড়া হয়, ওজিফার মধ্যে সুরায় ফাতিহা পড়া হয়, সুরায় ইখলাস পড়া হয়, সুরা নাহাস পড়া হয়, সুরা ফালাক পড়া হয়, এগুলি সম্পূর্ণ কোরআন এবং হাদিসের দ্বারা সাবেদ আছে, কিছু কালমা পড়া হয়। নাম্বার তিন হলো হালাল রুজি। ও বাবা, তুমি যতই নামাজ পড়বা, আজকে দেখা যায় নামাজি মানুষ নামাজ পড়ে কিন্তু গুনার কাজ ছাড়তে পারে না, সুদ ছাড়তে পারে না, গুড় ছাড়তে পারে না, এমন নামাজে আছে না নাই? আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলে নামাজ মানুষকে গুনার কাজ থেকে বাঁচাবে, নামাজ মানুষকে সুদ থেকে বাঁচাবে, নামাজ মানুষকে ঘুষ থেকে বাঁচাবে, নামাজ মানুষকে মুনাফিকি থেকে বাঁচাবে, নামাজ মানুষকে মিথ্যা থেকে বাঁচাবে। অথচ দেখা যায় না নামাজ পড়ে গুনার কাজ করে, নামাজ পড়ে মিথ্যা বলে আসে না নাই? তাহলে আল্লাহ বলে নামাজ বাঁচাবে, তোমার নামাজে ফিরায় না, কারণটা কি? আল্লাহর নবী বলেন কারণটা হলো সে যে রুজিটা খাইতেছে রুজিটা হালাল না, যেই জামাটা পরিয়া বর্ষি দিয়ে যায় ওই জামাটা যদি হালাল টাকার না হয়, জামাটা যদি হারাম টাকার হয়, কেয়ামত পর্যন্ত লম্বা যদি সেজদা দিয়ে আল্লাহর দরবারে কান্দে, আল্লাহর নবী বলেন কখনো তার নামাজ কবুল হবে না। হারাম খাইয়া আবাদত করলে কবুল হবে না, হারাম টাকা দিয়া হজ করলে হজ কবুল হবে না, হারাম টাকা যাকাত দিলে যাকাত কবুল হবে না রে বাবা, হারাম টাকা দান করিয়া যদি কোনো ব্যক্তি নিয়তের সবের নিয়ত করে বরং তার জন্য আরো ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য সুফি মুফতি আজান গাসী রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা, চারটা কাজ যদি তুমি করতে পারো দুনিয়ার মধ্যে আল্লাহর ওলি হইয়া বিদায় নিবা, কবরটা তোমার জান্নাত বাগান হয়ে যাবে। নাম্বার তিন হলো হালাল রুজি, নাম্বার চার হলো সাধ্যমতো তাকওয়া। এই জন্য এই চারটা কাজ করা আমাদের কাছে ওজিফার কার্ড আছে, আপনারা যদি কেউ এই ওজিফা এই আমলগুলি করতে চান আমাদের কাছে কার্ড আছে নিয়ে যাবেন। এরপরে যদি আরও বিস্তারিত বয়ান শুনতে চান, আমি অলিগঞ্জে যে বয়ান করে বিস্তারিত আপনার বিষয়ভিত্তিক হিসেবে বয়ান করা হয়, একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করা হয়, এস এম ডাকা আপনার দিলে আপনি ইউটিউবে পাইবেন, অথবা রিয়াজউদ্দিন রিয়াজি যদি আপনি দেন, মুফতি রিয়াজউদ্দিন রিয়াজি দিলেও আপনি ইউটিউবে পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ বিনা কাজা, ওজিফা বিনা কাজা, হালাল রুজি, সাধ্যমতো তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।